ওইটা কিন্তু চ্যাম্পিয়নের একটা গুড স্টার্ট ছিল, বাট দেখতে হবে। ও ওয়াও, আরেকজনকে নক। ভাই কিরে, এটা কি মোবাইল প্লেয়ার নাকি হ্যাকার? ভাই হ্যালো, এক্সকিউজ মি ভাই, তিন তিনটা হেডশট মারছে, নট অনলি তিন তিনটা, যে কোনো হেডশট, ডেজার্ট ইগল দিয়া দাম ধুম ধাম করে তিনটা হেডশট মারা দিছে গাইস। মোবাইল প্লেয়ার ওয়ান ভার্সেস সিক্স, এই কথা শুনলে সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে রাইসের ওয়ান ভার্সেস সিক্স এর কথা। বাট গাইস, আমাদের বাংলাদেশ থেকেও কিছু দারুণ দারুণ মোবাইল প্লেয়ার বের হচ্ছে, যার মধ্যে জিএমপি একজন, যে কিনা টু ফিঙ্গার মোবাইল প্লেয়ার, এবং এর আগে জিএমপি একটা ভিডিও আপলোড করেছে যেখানে তার গেম প্লে দেখেছো। আজকে আমাদের সাথে আছে এই পাশে সুমু, নুসু, নেহা, মনা, সুমু এন্ড মনি, আর অপোজিট সাইডে জিএমপি মোবাইল প্লেয়ার, টু ফিঙ্গার মোবাইল প্লেয়ার, সে আজকে ওয়ান ভার্সেস সিক্স মোবাইল প্লেয়ার হয়ে করতে চাই। এবং গাইজ, আমরা অবভিয়াসলি তার গেম প্লে দেখার জন্য অপেক্ষা করবো। সো গাইজ, যদি জিএমপি আজকে ফাটাফাটি খেলা দেখাইতে পারে, তাহলে তোমরা সবাই জিএমপি কে দারুণ করে সাপোর্ট করে দিও। এন্ড যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, গাইজ সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক করে দিও। সো গাইজ, যদি দেখি আমাদের এই পাশে মনা রেডি, সুমো রেডি, মনিয়া, জিএমপি এই পাশে একা, এবং গাইজ জিএমপির কিন্তু ড্রেস আপের স্টাইলটাও একটু আলাদা। সো দেখা যাক গাইজ জিএমপি কি করতে পারে না পারে। আমরা মোটামুটি ভাবে মেয়েদের সবাইকে দেখতে পারতেছি, সবাই কিন্তু রেডি, এবং ছয়টা মেয়ে ভাই, যত যাই বলো, ছয়টা মেয়ে একটা মোবাইল প্লেয়ার, মানে এক ফোন প্লেয়ার এগেনস্টে ভাই, দিস ইজ গোয়িং টু বি ফান, দিস ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং। সো আজকে আমরা দেখব ওয়ান ভার্সেস সিক্স মোবাইল প্লেয়ারদের কোপ। অ্যান্ড জিএমপি গাইজ মোটামুটি ভাবে রেডি, মেয়েরাও রেডি গাইজ, আমি তো শুধু দেখার অপেক্ষায় আছি যে ফাটাফাটি ফাইটটা কতটা ফাটাফাটি হয়। অ্যান্ড জিএমপির আগের দিন আমি ওর নাম জাম বলেছিলাম, সো অনেকেই ভুল ভেবেছে, বাট গাইজ বিষয় হচ্ছে ওর নাম জাম্প হবে না, ওর নাম হবে জেএমপি। আর জিএমপির ওয়ান ভার্সেস সিক্স এর গাইজ শুরুটা কাকে দিয়ে হবে সেটা দেখা যাক, ফার্স্ট নক কাকে করবে গাইজ। সো আমরা দেখতেছি জিএমপি কিন্তু ছুটে যাচ্ছে। অ্যান্ড আমি আগের দিন একটা কমপ্লেন করেছিলাম, যেটা নিয়ে জিএমপি পরে আমাকে ক্লিয়ার করে দিয়েছে যে গাইজ জিএমপির মুভমেন্ট একটু স্লো। তো জিএমপি হচ্ছে টু ফিঙ্গার মোবাইল প্লেয়ার, যার কারণে ও আমাকে বললো যে ভাইয়া তার জন্য আপনার কাছে মুভমেন্ট একটু স্লো লাগতে পারে, বাট তারপরেও মোবাইল প্লেয়ার হিসেবে গাইজ ও যে খেলা দেখাইছিল আগের দিন ওইটা স্যাটিসফাইং ছিল। আজকে আমরা ভালো কিছু ওর কাছ থেকে আশা করবো। অ্যান্ড ছয়টা মেয়ে, একটা দুইটা না, ছয়টা মেয়ে, এখন ছয়টা মেয়ে মেরে যদি জিএমপি হারাইতে পারে ভাই, দ্যাট উড বি ইনসেন। অ্যান্ড ছয়টা মেয়ে মোটামুটি ভাবে রেডি, বাট একটারে নক করে দিতে দিতে টিভিডি মনি আর জিএমপি রে কিন্তু এই আসে নক করে দিয়েছে। সো জিএমপি কি ওর ক্ষমতার থেকে বেশি বড় চ্যালেঞ্জ নিয়ে ফেললো? ওয়েল, সেটা তো আমরা ভিডিওর ভিতরে গেলেই বুঝতে পারবো গাইজ। ওকে, আমরা এক ঘন্টার পরের রাউন্ডে চলে এসেছি গাইজ, এবং দেখি জিএমপি এই রাউন্ডটাতে কি খেলা দেখাইতে পারে বা তার কাছ থেকে আমরা স্পেশাল কি দেখতে পারি। বাট আই হোপ যে সে এখান থেকে ভালো কিছু দেখাবে বা ভালো গেম প্লে একটা আমরা দেখতে পারবো। জিএমপি রাইট নাও গাইজ রেডি, অপোজিট সাইডে আমাদের প্লেয়াররাও রেডি, অ্যান্ড ছয়টা মেয়ের সাথে জিএমপির ওয়ান ভার্সেস সিক্স গাইজ। জিএমপির এইখানে নট অনলি গেম প্লে দেখাইতে হবে, তার সাথে বুদ্ধিমত্তারও পরিচয় দিতে হবে, নাহলে ছয়টা মেয়েকে মারা পসিবল না। একটা মেয়ে অলরেডি ডাউন হয়ে গিয়েছে। ওকে গাইজ, অ্যাগেন রিমেম্বার, আমরা কিন্তু একটা মোবাইল প্লেয়ারের খেলা দেখতেছি। অ্যান্ড জিএমপি কিন্তু সাইড থেকে মারছে, ওইটা জিএমপি খেয়াল করে নাই, সো সাইড থেকে একটা ড্যামেজ খেয়ে ডেড হয়ে যেতে পারতো, বাট সামহো বেঁচে গিয়েছে। এই সাইডে আরেকটা মেয়ে তারে ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে, বাট জিএমপি ওয়ান ট্যাপ দিতেছে নেহা, জিএমপি কে ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছে। লেটস গো ভাইয়া, লেটস গো, লেটস গো, লেটস গো গাইজ। এখন আমরা আছি তিন নাম্বার রাউন্ড, অ্যান্ড জিএমপি কিন্তু দুইটা রাউন্ড হেরে গিয়েছে, বাট তিন নাম্বার রাউন্ডে এসে ফার্স্টে ডিজার্ট ইগল দিয়ে একজনকে নক করে দিয়েছে। সো ওইটা কিন্তু জিএমপির জন্য একটা গুড স্টার্ট ছিল, বাট দেখতে হবে। ও ওয়াও, আরেকজনকে নক। ভাই কিরে, এটা কি মোবাইল প্লেয়ার নাকি হ্যাকার? ভাই হ্যালো, এক্সকিউজ মি ভাই, তিন তিনটা হেডশট মারছে, নট অনলি তিন তিনটা, যে কোনো হেডশট, ডেজার্ট ইগল দিয়ে দাম ধুম ধাম করে তিনটা হেডশট মারা দিছে গাইজ। সো লেটস গো, জিএমপির কাছে আর তিনটা মেয়ে বাকি আছে, ওয়ান ভার্সেস থ্রি করতে হবে জিএমপি কে, আরেকটা মেয়েকে। ও ওয়াও, মোনা ওইখানে ডাউন হয়ে গিয়েছে গাইজ। আমি ভালো গেম প্লে দেখলে সবার আগে ভয় পাই যে কোনো কন্ট্রোভার্সিতে ভাই আমি জোড়াই পড়বো কিনা তার জন্য, বাট গাইজ আমি কিন্তু এখনও ওর মোবাইলও চেক দিই নাই, কিচ্ছু না, জাস্ট অ্যাজ এ মোবাইল প্লেয়ার ও চেয়েছে আমার কাছে এসে ট্রাই আউট দিতে, আমিও ট্রাই আউট নিচ্ছি। এবং এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ওর মোবাইল চেক করা, হ্যান ত্যান, বা 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 বা, ময়না এই জায়গায় কী করে লাইলো ভাই, ওই জিএমপি যে করে হেডশট মারছে, ময়না এক হেডশটে জিএমপিরে বাইরা বালাইছে। জি জি ভাই, ময়নাই দুইবার মারছে জিএমপিরে। চলো গাইজ, আমরা দেখি জিএমপি কিন্তু আগের রাউন্ডে একটা ভালো স্টার্টিং করেও জিততে পারে নাই, আগের রাউন্ডটা বিনা কারণে মার খেয়ে গিয়েছেও বলা যায় না।
ভালো একটা হেড শট দিয়ে কিন্তু জেম্পিরে মারছে। সো গাইজ, জেম্পির কাছে আমরা অ্যাগেন দেখার ট্রাই করতেছে, সে কি আবারও পারবে গাইজ দুই চারজনাকে নক করে দিতে। আর মেয়েরা কিন্তু গাইজ জেম্পিকে আস্তে 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 গ্যাপ ক্লোজ করতেছে। সো জেম্পির জন্য একটা প্যারা হয়ে যাবে গাইজ, একটাই হেড শট লাগছে এই পাশে, পিছন থেকে আরেকটা মেয়ে ওরে মারতে চাইতেছিল, বাট এই সাইডে তিনটা মেয়ে গাইজ। জেম্পি কিন্তু এখানে প্যারা খেয়ে যেতে পারে গাইজ, অ্যান্ড মেয়েরা কিন্তু পুরোপুরিভাবে অ্যাগ্রেসিভলি জেম্পিকে রাশ দিয়ে ফেলেছে। অ্যান্ড জেম্পি জায়গাটা থেকে ইভাকুয়েট করে নিজেকে দূরে সরায় নিতে যাচ্ছে, একটা মেয়েকে ডাউন করার চেষ্টা করেছে, বাট জেম্পির ওই চেষ্টাটা কিন্তু সফল হয় নাই গাইজ। মেয়েরা কিন্তু পুরো সিরিয়াস লেভেল কোপ দিয়ে দিতেছে জেম্পির, অ্যান্ড টু ফিঙ্গার মোবাইল প্লেয়ার জেম্পি গাইজ ওর মাঝখান থেকে কিভাবে বের হইতে পারে দেখা যাক গাইজ। অ্যান্ড আজকে আমি শিওর না, ও ফার্স্ট হেড শট অ্যান্ড ইট ওয়াজ গুড বলা যেতে পারে, বাট জেম্পিকে এখনও পিছন থেকে পাঁচটা মেয়ে তাড়া করতেছে, ওকে চারটা মেয়ে তাড়া করবে, এখন আরেকটা মেয়েকে ডাউন করতে হবে জেম্পিকে, কারণ সংখ্যা না কমাইতে পারলে জেম্পি শান্তিতে একটু স্পেস করে হেড শট মারার মতো ক্যাপাবিলিটিস বা অবস্থা বানাইতে পারবে না, কারণ মেয়েরা সবাই যখন এসে স্প্যাম দিবে জেম্পিরে তখন বিপদে পড়ে যাওয়াই লাগবে। জেম্পি গাইজ স্টিল নাও ট্রাই করতেছে, ও দ্যাট ওয়াজ এ গুড হেড শট গাইজ, বলতে হবে ডিজার্ট ইগল ভালো চলতেছে ছেলেটার। মেয়েদের সাথে গাইজ ডিজার্ট জেম্পি 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 ভাই স্প্যামটা ধরছিল রে, আর ছেলেটা ডাউন করতে পারছে গাইজ, বাট ছেলেটাকে একটু হিল করতে হবে, কারণ অটো হিল অফ হয়ে গিয়েছে। এখন যদি গাইজ ছেলেটা হিল না করে তাহলে কিন্তু সমস্যা, কারণ কনস্ট্যান্ট এইচপি গেইনটা এখন আর কাজে দিচ্ছে না, লাস্ট জোনের দিকে আসলে কনস্ট্যান্ট এইচপি গেইনটা আর কাজে দেয় না তেমন বেশি একটা। অ্যান্ড জিএমপি কিন্তু গাইজ এখান থেকে আস্তে করে পিক শট দেওয়ার ট্রাই করতেছে, ও কেন এখনও মেডিকিট মারতেছে না আমি জানি না, ওর তো এখন মেডিকিট মারা উচিত, বাট স্টিল ওই এইচপি নিয়ে ছেলেটা আগায় যাচ্ছে। অ্যান্ড আরও একটা মেরে ডাউন করে দিয়েছে গাইজ, ছেলেটা কিন্তু অনেক অনেক দূর আগায় আসছে, অ্যান্ড একটা রাউন্ড বের করতে পারলে ভাই আমি অনেক খুশি হয়ে যাবো, কারণ ও ওয়াও নাইস জিএমপি 1M মোবাইল প্লেয়ার ছয়টা মেয়ের সাথে 1v6 করার সময় দারুণভাবে একটা রাউন্ড বের করছে, যেটা আমার কাছে পুরা কনভিনসিংলি একটা দারুণ গেম প্লে ছিল, দারুণ গাইজ। অ্যান্ড এত আহামরি মুভমেন্ট নাই, এত হ্যাঙ্কি ব্যাঙ্কি হেড শট নাই, সো লিগাল প্লেয়ার একটা ভাইব আসছে, বাট অবভিয়াসলি হ্যাঁ মোবাইল চেক টেক হ্যান দেন এগুলো বাকি আছে, কারণ রিসেন্ট কিছু ভুল করেছি যেখানে দেখেছে যে আমি প্রপার চেক না করে নেওয়ার কারণে হয়তো অনেক কথার সৃষ্টি হয়েছে, যাতে কথার সৃষ্টি না হয় নেক্সট টাইম আমরা সেটা মাথায় রাখার চেষ্টা করবেন, সকল ধরনের ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবো। ওকে গাইজ লেটস গো লেটস গো লেটস গো, জেএমপির আরও একটা রাউন্ডের শুরুতেই সুমুকে মেরে দিয়েছে জেএমপি, মেয়েগুলো কিন্তু গাইজ অপোজিট সাইড থেকে চেস্ট আই হাই, ডেজার্ট ইগল জেএমপির ভালো চলে গাইজ এটা মানতে হবে, হি ইজ এ গুড ডেজার্ট ইগল প্লেয়ার। আপে মারিয়া ভাই মোবাইলে ডেজার্ট ইগল এইটা ম্যান, লেটস গো ভাই, এই প্লেয়ারটা ভাই শাইন করবে গাইজ, তোমরা ওরে সাপোর্ট করো কাইন্ডলি। হ্যাঁ, ও যদি ফেয়ার প্লেয়ার পুরোপুরিভাবে প্রমাণিত হয় আমি সবাইকে বলবো মোবাইল প্লেয়ার হিসাবে গাইজ ওকে তোমরা সাপোর্ট করো ভরপুর পরিমাণে। অ্যান্ড লেটস গো এভরিবডি, আমরা এখানে তিনটা প্লেয়ারকে ডাউন খেয়ে যেতে দেখছি, আরও তিনটা প্লেয়ার বাকি আছে, জেএমপিকে আর তিনটাকে ডেজার্ট ইগল দিয়ে মারতে পারবে নাকি ইউএমপি বা শটগান, দুইটা ইউএমপি ওর কাছে, সো ইউএমপি দিয়ে মারবে না শট ডেজার্ট ইগল দিয়ে মারবে এটাই দেখার বিষয়। জেএমপি কিন্তু এখানে একটা মার খেয়ে যেত, কারণ পিছন থেকে প্লেয়ার আসছে, ও হয়তো টের পায় নাই, বাট আওয়াজ পেয়েছিলাম আমি। অ্যান্ড গাইজ জেএমপির এই জিনিসটা ভালো লাগছে যে খুব বেশি বেরোচ্ছে না, আস্তে আস্তে করে পিক শট দিয়ে ইউএমপির হেড শট মেরে কেমনি জানি মেরে ফেলতেছে, অ্যান্ড দ্যাট ইজ গুড। আমরা জেএমপির আরও আরও গেম প্লে দেখতে আগ্রহী হব যদি আজকে জেএমপি এখানে ভালো রেজাল্ট দেখাইতে পারে, অ্যান্ড ইভেন অনেকের সাথে ওর 1v1ও করাই দেওয়ার চেষ্টা করবো। সো লেটস গো গাইজ, আমরা জেএমপিকে দেখতে আসছি, জেএমপি 1M রাইট নাও হাতে আছে ইউএমপি, অ্যান্ড হি ইজ ট্রাইং হি ইজ ভেরি বেস্ট, দেখা যাক। তিনটা মেয়ে বাকি আছে, তিনটাকে ফার্স্টে তিনটাকে কিন্তু ইজিলি ডেজার্ট ইগল দিয়ে নক করে ফেলেছে, কারণ ওই মেয়েগুলো তখন এতটা বুঝতে পারে নাই যে ডেজার্ট ইগল দিয়ে এমনি দাম দাম করে মরে যাবে, বাট এখন যে তিনজন বেঁচে আছে যার মধ্যে একজনকে মেরে দিল আর দুজন বেঁচে আছে, তারা কিন্তু মোটামুটিভাবে একটু সিরিয়াস, অ্যান্ড গাইজ জেএমপিকে তাদেরকে মেরে বের হয়ে আসতে হবে। অ্যান্ড স্প্যাম খেয়ে গেল সুমুর কাছ থেকে, ভাই মোবাইল প্লেয়ার তো খুব হ্যাঙ্কি প্যাঙ্কি মুভমেন্ট দেখতে পারতেছো না বলে অনেকের হয়তো বেশি ভালো লাগবে না, বাট ট্রাস্ট মি ভাই একটা মোবাইল প্লেয়ার ছয়টা মেয়ের সাথে খেলতেছে এইটাই তো সবচেয়ে বড় বিষয় আমার কাছে। যাই হোক, আমরা মোটামুটিভাবে যে রাউন্ডটা জেএমপি জিতে যাবে আশা করেছিলাম ওই রাউন্ডে জেএমপিকে হারতে দেখেছি, এবং এই রাউন্ডের শুরুতে কিন্তু জেএমপি হেড শট মারতে পারে না ডেজার্টে, সো ফার্স্ট অফ অল ওর পজিশন মেয়েরা জেনে গিয়েছে। অ্যান্ড ভাই এত সুন্দর করে অনলি রেড, এটা কিন্তু ভাই
দারুণ, মানে দেখতে শান্তি লাগতেছে। আমি কিন্তু আবারও বলতেছি যে এখনো ফোন চেক টেক বাকি আছে, সো আগে আমরা তোমরা দোষ দিও না, আমি জাস্ট খেলা দেখতেছি, সে ট্রাই আউট দিতে আসতে চাইছে, দ্যাটস ওয়াই। সো গাইজ, এই যে শর্টগুলা, দিস শর্টস আর সো আই সুদিং ভাই, মানে মাথা সুন্দর করে নষ্ট করে ফেলে দেওয়ার জন্য এই শর্টসগুলো যথেষ্ট। বাট দেখা যাক পিছন থেকে কেউ এসে জেএমপিকে মেরে দেয় কিনা, জেএমপিকে অবভিয়াসলি তার পিছনটায় পিছনে কেউ আসে কিনা এটাও খেয়াল রাখা উচিত। অ্যান্ড আই থিঙ্ক ও পজিশনটা চেঞ্জ করে ফেলবে। লেটস গো গাইজ, আমরা আরও কিছু হেড শর্টস এক্সপেক্ট করবো, যেহেতু সে ওয়ান ভার্সেস সিক্স খেলতে চাইছে, ট্রাই আউট আগের দিনও মনে হয় ওয়ান ভার্সেস ফোরের দিছিল, আজকে ওয়ান ভার্সেস ফোর না দিয়ে সিক্স দিতে চাইছে। সো নিজের লেভেল আপ করছে, প্র্যাকটিস করছে। অ্যান্ড গাইজ, আমি তোমাদেরকে ডিসকর্ড মেসেজ দেখাইতে পারবো, মানে ও মনে হয় আমাকে কয়েকশো মেসেজ দিছে, ভাই ট্রাই আউট নেন, ট্রাই আউট নেন, ট্রাই আউট নেন। আমি ব্যস্ত ছিলাম ভাই, আমি ওর সাথে যোগাযোগ করতে পারি নাই বা ওকে ঠিক মতো টাইম দিতে পারি নাই বা টাইম দিয়ে ওই জায়গায় টাইমলি পৌঁছাইতে পারি নাই। বাট আরে আল্লাহ, স্প্যাম ডাই, ছেলেটা মরে গিয়েছে গাইজ। আমি জানি না ওর খেলা ভালো লাগতেছে তো, সো যদি হেরেও যায় আমি ভিডিওটা আপলোড করব তোমাদেরকে দেখাইতে যে মোবাইলের ছেলেটা মোবাইল দিয়ে খেলার টাইমে কতটা ট্রাই করছে। বাট আর দুই তিনটা রাউন্ড ওর জিততে পারা উচিত গাইজ, জিততে পারা উচিত। এটা সাত নাম্বার রাউন্ড চলতেছে, যেখানে পাঁচটা রাউন্ড জেএমপি হেরে গিয়েছে, একটা রাউন্ড জিততে পেরেছে, এবং জেএমপির সামনে বিশাল বড় বাধা, আর বাধাটা হচ্ছে ছয় ছয়টা মে। অ্যান্ড গাইজ, অ্যাগেন ডেজার্টিগলের হেডশট দিয়ে শুরু। সো বলতেই পারি আমরা যে ডেজার্টের হেডশট বা হেডশটের দিক থেকে জেএমপি কনভিনসিং শট দেখাইতেছে, ওকে জাস্ট হেডশটের সাথে সাথে একটু বুদ্ধি খাটাইতে হবে, মাথা খাটাইতে হবে, খাটায় আরও কিছু কিল বের করে রাউন্ড বের করে নিয়ে আসতে হবে। ওর শর্টসগুলো ভালো আছে, মুভমেন্ট নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বিকজ মুভমেন্ট মিন্স নাথিং। ওই হ্যাঙ্কি ফ্যাঙ্কি স্ক্রিন ঘুরায় এই সেই ভাই, ওইটা দেখতে সুন্দর লাগে, বাট ওইটা বাদেও প্লেয়াররা কিন্তু ভালো খেলতে পারে। যেমন জেএমপিকে আমরা দেখতেছি গাইজ, ও কিন্তু যখন একদম শিওর শট মারতেছে হেডশট গুলা, ওই মোমেন্টে কিন্তু অপোনেন্ট ভেবাচেকা খেয়ে যাচ্ছে যে হোয়াট শুড দে ডু। অ্যান্ড জেএমপির এই সাইড থেকে মে একটা ঘুরে আসতেছে, জেএমপি হয়তো ওইটা মিস করে ফেলেছে বা ওইখানে একটা অপরচুনিটি ছিল ওর জন্য এই জায়গা থেকে একটা কিল বের করার। বাট স্টিল গাইজ, ওপেন প্লেসে আসাটা ওর জন্য ভুল হয়ে যাবে না, কারণ ডেজার্ট ইগল দিয়ে মেয়েরাও কিন্তু ট্রাই করতেছে। সো ওয়ান ট্যাপ একটা লেগে গেলে গাইজ ওর রাউন্ডটা এখানেই শেষ। অ্যান্ড ওকে যতটা সম্ভব সেফ থেকে রাউন্ডটা বের করতে পারা উচিত, বিকজ এটা একটা ট্রাই আউট, এটা কিন্তু প্র্যাকটিস না। সো গাইজ, এটা মেয়ে চলে আসছে ভিতরে। অ্যান্ড জেএমপি জেএমপি জেএমপি, আরে স্প্যাম, বাই 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 বাই, পোলাটা বাইচার, আল্লাহ ভাই, এই যে এই জায়গাটা একটু মুভমেন্ট দরকার ছিল, এই জায়গায় দাম দাম করে ও যদি ওয়াল মেরে ফেলতো ভাই, আই হোপ ভালো কিছু একটা করতে পারতো। যাই হোক গাইজ, এটা কিন্তু দেখতে দেখতে লাস্ট রাউন্ডের দিকে চলে আসছি আমরা। অ্যান্ড জেএমপির জন্য এটা লাস্ট সুযোগ বলা যায়, এইখানে হেরে গেলে কিন্তু গাইজ জেএমপি আজকে ট্রাই আউটও হারতেছে, ম্যাচটাও হারতেছে। অ্যান্ড ভাই 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 ভাই, টিভিডি মুনিয়া ভাই সাব, ওই দাম গোড়া মারা দিছে গাইজ। বাট আমি বলেছিলাম ও হারুক জিতুক আমি ভিডিওটা আপলোড করব, সো গাইজ আমি ভিডিওটা আপলোড করতেছি, তোমরা কমেন্ট সেকশনে জানাও ওর আরেকটা ট্রাই আউট নেওয়া যায় কি না। ওকে গাইজ, সো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। এই টিভিডি মুনিয়া একটা পিসি প্লেয়ার, হ্যালো কিরে ভাই, হ্যালো টিভিডি মুনিয়া মাইকটা খুলো তো একটু। ঠিক আপু ভাইয়া, বলেন। তুমি পিসি প্লেয়ার হইছো, ওই ছেলেটা মোবাইল প্লেয়ার, আল্লাহ এটা কোন কাজ হইছে? আমি তো জানতাম না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে একটু স্পেকটেটরে বসো, এখানে আমি নেহাকে আসতে বলি।